আমরা আজকে সেন্ট মার্টিন পরিবহনের মাধ্যমে আমরা আমাদের ভাই ব্রাদার যারা আছে তাদেরকে নিয়ে আমরা কক্সবাজার যাচ্ছি। আমরা যাচ্ছি, আমরা একটা ট্যুরে যাচ্ছি। আজকে আমরা চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার মতিঝিলে এবং সেন্ট মার্টিন পরিবহনের স্লিপার কোচ দিয়ে আমরা চলে যাব চট্টগ্রাম বিভাগের নৈসর্গিক জেলা কক্সবাজারে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের যাত্রা শুরু করি। ঠিক 10:35 আমরা ঢাকা থেকে বের হলাম এবং চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। অনেকদিন পরে সেই লালবাগ কেল্লাতে যাইছিল। আসসালামু আলাইকুম, সাথে যখন তো সাথে আমি গেছিলাম না। আমরা এখন কক্সবাজার ভ্রমণে যাচ্ছি আর আমাদের সাথে আছে চিটু, এখানে আছে মিজান ভাই, এখানে মানিক ভাই, এখানে কালো মানিক, কালো মানিক, যদিও কালারটা একটু ফর্সা কিন্তু আমরা কালো মানিক ডাকি, কারণ অন্য কিছু কালো যে আছে। খুব আরামে একটা জার্নি হচ্ছে আমাদের, আমরা স্লিপিং কোচে আছি, শুয়ে শুয়ে যাচ্ছি, রিল্যাক্স মুডে আছি। যদি একটু হাঙ্গি আমরা খুব একটু, বাট এটা মেনে নিচ্ছি, সমস্যা নেই। যেহেতু এখানে আমাদের বড়ো ভাই চিটু ভাই আছেন, তো দায়িত্ব ভার ওনাকে দিলাম এবং উনি বুঝে আমাদেরকে ইনশাল্লাহ সঠিক গাইডলাইন নিয়ে যাবে। সাথে থাকুন, ধন্যবাদ। আমাদের এবারে গন্তব্য হচ্ছে কক্সবাজার। আজকের এই স্পেশাল একটি ট্যুরের জন্য স্পেশাল একটা থ্যাঙ্কস অবশ্যই দিতে হবে পারভেজ মোশাররফ এবং শফিক স্যারকে দিতে হবে, কারণ তাদের সৌজন্যে, তাদের সম্পূর্ণ ব্যবস্থাপনায় আজকে আমাদের এই ট্যুরটি আমরা উদযাপন করতে যাচ্ছি। এবার আমরা এবারে জার্নিটা হচ্ছে সেন্ট মার্টিন পরিবহন, তাই না? স্লিপিং কোচ, হ্যাঁ, সেন্ট মার্টিন পরিবহনে স্লিপিং কোচে আমরা ভ্রমণ করছি। ভাই আপনার মন্তব্য জানতে চাই, কোন ব্যাপারে? এই যে আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি, আমরা একটা ট্যুরে যাচ্ছি, এটা হচ্ছে ঢাকা টু কক্সবাজার ট্যুর। আমাদের একটা বড় ভাই না ছোটো ভাই, সে এদের পুরো আমাদের লিডার, সে এদের পুরোটা অ্যারেঞ্জ করছে তার দায়িত্বে। আশা করি সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা হবে। আর আমরা প্রথমেই তো দেখতে পাচ্ছেন আমরা এরকম একটা স্লিপার কোচে যাচ্ছি, সুন্দর একটা আরামদায়ক জার্নি হবে, আশা করি আপনারা থাকবেন। বেস্ট অফ লাক। আমরা আজকে গন্তব্য হচ্ছে আমাদের কক্সবাজার, আমাদের এটা একটি গ্রুপ ট্যুর। এখন আমরা কুমিল্লা গ্রিন লাইন হাইওয়ে রেস্তোরাঁতে আমরা এখন যাত্রা বিরতিতে আমরা খাবার দাবার শেষ করছি। আমরা আজকে সেন্ট মার্টিন পরিবহনের মাধ্যমে আমরা আমাদের ভাই ব্রাদার যারা আছে তাদেরকে নিয়ে আমরা কক্সবাজার যাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন, কক্সবাজারের বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্য বলে আমরা আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব দেখানোর জন্য। এই হচ্ছে আমাদের দুজনের সিট, এখানে আমরা এখানে
অবস্থান করব আজকে সারা রাত। আর নিচে এখানে আছে, নিচে এখানেও সিট রয়েছে। আর এদিকে হচ্ছে আপনাদের সিঙ্গেল সিঙ্গেল, এই সাইডে সব সিঙ্গেল। এখানে চার্জিং পোর্টের ব্যবস্থা আছে। আর এই হচ্ছে আমাদের এক ছোট ভাই বিনু, বিনন বিনন, আর এক কথায় বিনু আর বিনন। এখন বাজে হচ্ছে 2:06, আমরা ঢুকলাম ফেনীতে। আর ফেনীতে ঢোকার সাথে সাথে অনেক বৃষ্টি হচ্ছে আর কি, বাইরে অনেক বৃষ্টি। যাত্রাপথে খুব সুন্দর একটি ঘুম দিয়ে যখন ঘুম থেকে জেগে উঠলাম, তখন দেখি বাসটি নামাজের জন্য ঠিক 5:12 কক্সবাজারের প্রবেশপথে যাত্রাবিরতি দিল। দেখতে দেখতেই আমরা কক্সবাজার জেলাতে প্রবেশ করলাম এবং সমুদ্রের উত্তালটিও আমরা শুনতে পাচ্ছিলাম, যা আসলেই মনোমুগ্ধকর ছিল। তো এখন আমরা ডলফিনের মোড় থেকে নিসর্গ হোটেলের দিকে যাচ্ছি। আর এই নিসর্গ হোটেলটি হচ্ছে ম্যারিন ড্রাইভ রোডের প্রবেশপথে অবস্থিত। আমরা বাস থেকে নেমে এই হোটেলে চেক ইন করলাম। আর এই হোটেলের সম্মুখ থেকে আপনি সি ভিউ দেখতে পারবেন। যেহেতু আমরা এখানে অনেকজন এসেছি, তো আমরা ওয়েটিং রুমে অপেক্ষা করছি আমাদের চাবিগুলো বুঝে পাওয়ার জন্য। গুড মর্নিং ভাই, আমার বিয়া খাইতে পারলাম না ইনশাল্লাহ একদিন। হ্যালো, আমরা একটা লিফটের মধ্যে মালিক কিনে উপরে যাচ্ছি, 416 নম্বর রুম আমাদের। আর হচ্ছে যে সারা যুক্ত করেছে, কিন্তু আনফরচুনেটলি সাথে রাখতে হবে, বাচ্চা মানুষ বুঝে কম। চারের জন্য রুমটা 420 হয়েছে না, চারের জন্য রুমটা 420 হয়েছে। এইটা তো সমানই কে সব কি সিঙ্গেল রুম? তো আজ এই পর্যন্তই থাক। কক্সবাজারের পরবর্তী সুন্দর সুন্দর পর্বগুলো দেখতে আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।